সুপ্রিয় ছাত্রছাত্রী, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। এইচএসসি দ্বিতীয় বর্ষের ক্লাসে তোমাদের স্বাগতম। দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের ক্লাস নিতে যাচ্ছি। তোমরা সবাই জানো আমার গলায় কিছু সমস্যা রয়েছে, যার জন্য এতদিন ক্লাসগুলো করতে পারিনি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। এখন আমি ক্লাসগুলো নিতে চেষ্টা করব, বাকি সব আল্লাহর ইচ্ছা। তো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। আজ আমি তোমাদের পড়াব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে এখন আমি তোমাদেরকে পড়াব আরবদের সিন্ধু অভিযান। এখন তোমরা স্ক্রিনে বিস্তারিত দেখতে পাবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সাবজেক্টের নাম এসেছে। আমাদের সাবজেক্টের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র। আমি এখন আলোচনা করব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে প্রথমে আলোচনা করব ভারতবর্ষে আরবদের অভিযান সমূহ। আরবদের অভিযান সমূহের মাঝে সিন্ধু এবং মুলতান অভিযান সম্পর্কে এখন আমি আলোচনা করব। সিন্ধু মুলতান অভিযানের মাঝে আছে সিন্ধু অভিযানের কারণ, ঘটনা ও ফলাফল। প্রথমে আমরা আলোচনা করব সিন্ধু অভিযানের প্রেক্ষাপট। ইসলামের ইতিহাসের প্রথম পত্রে আমরা পড়েছি একজন উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ। তার রাজত্বকালে তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় বিভিন্ন সেনাপতিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেখানে ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ করেন। তো উমাইয়া খলিফা আল ওয়ালিদ বা ওয়ালিদ বিন আব্দুল মালিক, তার খিলাফত লাভের সঙ্গে সঙ্গে মুসলিম সাম্রাজ্যে এক নূতন অধ্যায়ের সূচনা হয়। ওয়ালিদের বিখ্যাত সেনাপতি যেমন মুসা বিন নুসায়ের, তিনি সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিক বিন জিয়াদ স্পেন অধিকার করেন। অপরদিকে আরেকজন সেনাপতি কুতাইবা বিন মুসলিম, তার প্রচেষ্টায় মধ্য এশিয়ায় ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়। প্রায় একই সময় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উৎসাহ ও প্রেরণায় সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতের সিন্ধুতে অভিযান পরিচালনা করেন। এখন আলোচনা করব আমি সিন্ধু এবং মুলতান অভিযানের কারণসমূহ। সিন্ধু এবং মুলতান অভিযানের কারণসমূহকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ। আমি এখন আলোচনা করব পরোক্ষ কারণ। এখানে পরোক্ষ কারণে বেশ কয়েকটা পয়েন্ট আছে, একে একে আমি আলোচনা করব এবং এগুলা বিশ্লেষণ করব। পরোক্ষ কারণের মাঝে প্রথমে আমরা আলোচনা করব উমাইয়াদের সম্প্রসারণবাদ। উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকার এক বিরাট অংশে বিস্তার লাভ করে। এ সময় তারিক ইউরোপের স্পেন এবং মুহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধুতে অভিযান পরিচালনা করে সিন্ধু জয় করেন। দুই নম্বর, অর্থনৈতিক কারণ। ভারতবর্ষের অপরিসীম ধনরত্নের প্রতি আকৃষ্ট হয়ে আরব বণিকগণ দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে বসবাস করে আসছিল। তাই তারা ব্যবসা বাণিজ্য প্রসার, অপুরন্ত সম্পদ আহরণ, সর্বোপরি আর্থিক অবস্থার উন্নতি কল্পে ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। তিন নম্বর, অরক্ষিত সীমান্ত। মুসলমানদের পারস্য বিজয়ের পর মুসলিম রাজ্যের সীমানা রাজা দাহিরের অতি সন্নিকটে এসে পড়ে। তাই মুসলিম রাজ্যের সীমানা সুরক্ষার জন্য সিন্ধু বিজয় অপরিহার্য হয়ে পড়ে। এরপরের পয়েন্ট, মুসলমানদের বিরুদ্ধে পারসিকদের সহায়তা দান। মুসলমানদের পারস্য অভিযানের সময় সিন্ধুর শাসনকর্তা মুসলমানদের বিরুদ্ধে পারস্য বাহিনীকে সৈন্য দিয়ে সহায়তা করে, ফলে মুসলমানগণ তাদের প্রতি অসন্তুষ্ট হয়। এরপরের পয়েন্ট, আরব বিদ্রোহীদের আশ্রয় দান। উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা
হাজ্জাজ বিন ইউসুফের কঠোর শাসনে কতিপয় আরব বিদ্রোহী সীমান্ত পার হয়ে রাজা দাহিরের নিকট এসে আশ্রয় গ্রহণ করে। হাজ্জাজ তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান, কিন্তু সিন্ধুরাজ হাজ্জাজের দাবি উপেক্ষা করে। ফলে হাজ্জাজ তার বিরুদ্ধে যুদ্ধাভিযানের প্রস্তুতি গ্রহণ করে। ধর্মীয় কারণ: সিন্ধু মুলতান বিজয়ের পেছনে ধর্মীয় অনুপ্রেরণাও বিশেষভাবে ক্রিয়াশীল ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তারা মনে করেন ধর্মীয় কারণে মুসলমানরা ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। নেক্সট পয়েন্ট, রাজনৈতিক ও সামরিক দুর্বলতা। চাচনামা এবং প্রাসঙ্গিক অন্যান্য সূত্র থেকে জানা যায় যে মুসলিম বিজয়ের প্রাক্কালে দাহির এবং তার ভাই দাহারসিয়ারের মধ্যে রাজ্যভাগ, রাজা দাহিরের কুশাসন এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ফলে রাজ্যটি দুর্বল হয়ে পড়ে। প্রতিবেশী কাশ্মীরের সাথে সংঘাতে সিন্ধু রাজনৈতিক এবং সামরিক শক্তি আরও ক্ষতিগ্রস্ত হয়। এ প্রেক্ষাপটে সাফল্যের সম্ভাবনায় আরব মুসলমানগণ সিন্ধু এবং মুলতান অভিযানে উৎসাহী হন। প্রত্যক্ষ কারণ: সিন্ধুর জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ছিল সিন্ধুর জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। সাম্রাজ্যবাদী শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উপরোক্ত কারণসমূহের প্রেক্ষিতে সিন্ধু আক্রমণের পরিকল্পনা করেন। তখন একটি ঘটনা তাকে সিন্ধু রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুযোগ এনে দেয়। আর এ ঘটনাটি হলো সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানদের 8টি জাহাজ লুণ্ঠন। জানা যায় যে সিংহলের রাজা 8টি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা আল ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার পরিজন ও জাহাজগুলিতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। তখন হাজ্জাজ রাজা দাহিরের নিকট এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করে। দাহিরদের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু এবং মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন আলোচনা করব সিন্ধু বিজয়ের ঘটনা। খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে তার পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ 710 খ্রিস্টাব্দে উবাইদুল্লাহ ও বুদাইল নামক দুজন সেনাপতির নেতৃত্বে সিন্ধুরাজের বিরুদ্ধে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু তার দুটি অভিযানই ব্যর্থ হয়। তখন হাজ্জাজ বিন ইউসুফ 711 খ্রিস্টাব্দে তার জামাতা 17 বছর বয়সী তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে পুনরায় অভিযান পরিচালনা করেন। সাহসী বীর সেনাপতি মুহাম্মদ বিন কাসিম তিনি 711 খ্রিস্টাব্দে সিন্ধুর দিকে যাত্রা করে মেখরানে উপস্থিত হন। তারপর তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেন। এ সময় রাজা দাহিরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় জাট ও মেটদের অনেকেই আরব বাহিনীতে যোগ দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করেন। মুসলিম বাহিনী মানজানিক নামক অস্ত্রের সাহায্যে প্রস্তর নিক্ষেপ করে বা পাথর নিক্ষেপ করে দেবল দুর্গটি ধ্বংস করে দেয়। মানজানিক হল দুর্গ ধ্বংসকারী এক ধরনের কামান। এটাকে আল আকস বা বধু নামেও অভিহিত করা হতো। ফলে দুর্গটি মুসলমানদের দখলে আসে। দেবল অধিকারের পর মুসলিম বাহিনী প্রায় বিনা বাধায় নিরুন, শিওয়ান এবং শিশাম জয় করে। আরব বাহিনীর ক্রমাগত বিজয়ে রাজা দাহির বিচলিত হয়ে পড়েন। তখন তিনি 50,000 সৈন্যের এক বাহিনী নিয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধ করার উদ্দেশ্যে রাওয়ারে উপস্থিত হন। 712 খ্রিস্টাব্দের 20 জুন মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও রাজা দাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তি পরীক্ষা হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহিরের পত্নী রানী বাই প্রাসাদের অন্যান্য রমণীদের নিয়ে অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। রাজা দাহিরের
এক অন্য এক পত্নী রানী লাদি এবং কন্যা সূর্য দেবী ও পরিমল দেবী মুহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। সিন্ধু দখলের পর মুহাম্মদ বিন কাসিম তিনি ব্রাহ্মণাবাদ এবং সিন্ধুর রাজধানী আরব আর আলোর দখল করেন। সিন্ধুর রাজধানী আলোর দখলের পর সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর শক্তির শেষ উৎস মুলতান নগরী অবরোধ করেন। তীব্র প্রতিরোধ মোকাবেলা করে 713 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী মুলতান জয় করেন। মুলতান জয় সম্পর্কে বিডি মহাজন বলেন, মুলতানে আরব বাহিনী এত বেশি স্বর্ণ লাভ করেছিল যে তারা একে স্বর্ণ শহর হিসাবে আখ্যায়িত করে। আমি এখন চলে যাচ্ছি সিন্ধু বিজয়ের ফলাফলে। ফলাফলের মাঝে প্রথমে আছে রাজনৈতিক ফলাফল। সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তারপরেও সিন্ধু বিজয়ের ফলাফল ছিল পরবর্তী ইতিহাসের জন্য সুদূর প্রসারী। ঐতিহাসিক টডের মতে আরবদের সিন্ধু বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে তিনি অভিহিত করেন। তিনি তার রাজস্থানের ইতিহাস নামক গ্রন্থে বলেছেন যে আরবদের সিন্ধু বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিক ল্যানপুলের মতে আরবদের সিন্ধু বিজয় ভারতবর্ষ ইসলামের ইতিহাসে ছিল একটি উপাখ্যান মাত্র, এটা একটি নিষ্ফল বিজয়। যদিও মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান রাজনৈতিকভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেনি, তবুও সিন্ধু মুলতানে 150 বছর যাবৎ মুসলিম শাসন বলবৎ ছিল। পরবর্তীতে তার পদাঙ্ক অনুসরণ করেই গজনির সুলতান মাহমুদ এবং মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। তাই একে একেবারে নিষ্ফল বিজয় বলে উড়িয়ে দেওয়া যায় না। ধর্মীয় ফলাফল। ভারতের ইসলাম প্রচার ও প্রসারে সিন্ধু বিজয়ের ফল ছিল ব্যাপক। সিন্ধু বিজয়ের পরবর্তী সময়ে অসংখ্য পীর, দরবেশ, আউলিয়া ইসলাম প্রচারের জন্য ভারত উপমহাদেশে আগমন করতে থাকেন। এ ধারাবাহিকতায় কয়েক শতাব্দী পরে খাজা মঈনুদ্দিন সিস্তি, বায়েজিদ বুস্তামি, হযরত শাহজালাল প্রমুখ উল্লেখযোগ্য আলেমগণ উপমহাদেশের ইসলাম প্রচার ও প্রসারের জন্য আগমন করেন। এ সম্পর্কে ঐতিহাসিক আর্নল্ড বলেন, আরব বণিকও ঐশী প্রেমে স্নাত এ সমস্ত পীর দশবেদদের প্রচারের ফলে ইসলাম ধর্ম ভারতবর্ষে ব্যাপক বিস্তার লাভ করে। আরব শাসনে নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের লোকেরা সামাজিক মর্যাদা লাভ করে, এর ফলে ইসলামের একত্ববাদে আকৃষ্ট হয় তারা। পীর দরবেশদের প্রভাবে দলে দলে নির্যাতিত হিন্দু সম্প্রদায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। বর্তমান পাকিস্তান এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই আরব অভিযানেরই ফল। অর্থনৈতিক ফলাফল। অর্থনৈতিক দিক থেকে এ বিজয়ের তাৎপর্য ছিল ব্যাপক। এ সম্পর্কে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, সিন্ধু বিজয়ের ফলে ইসলামী রাষ্ট্রসমূহের সাথে ভারতীয় উপমহাদেশের এক ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগসূত্র স্থাপিত হয়। সিন্ধু বিজয়ের ফলে আরব সাগর ও ভারত মহাসাগরের উপকূল তথা দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে আরব মুসলমানদের সামুদ্রিক বাণিজ্য একচেটিয়া প্রসার লাভ করে এবং সিন্ধু বিজয়ের ফলেই সিন্ধু এবং মুলতানের বিভিন্ন স্থানে বহু সমৃদ্ধশালী নগরী গড়ে ওঠে এবং বেশ কিছু সংখ্যক বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। সামাজিক ফলাফল। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানগণ হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং দু সম্প্রদায়ের মধ্যে প্রীতি সম্পর্ক গড়ে ওঠে। আরব মুসলমানদের অনেকে বিজিত অঞ্চলে বসতি স্থাপন করে এবং স্থানীয় রমণীদের বিয়ে করে। আরব বসতি ও আন্তঃবিবাহের ফলে আরবদের মধ্যে সিন্ধুর লুকাচার ও সামাজিক রীতিনীতি প্রবেশ করে। অন্যদিকে সিন্ধুবাসীর জীবনেও অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। আর্য সেমিটিক জাতির সংমিশ্রণে এক নূতন জাতির উদ্ভব ঘটে আর এ জাতি প্রকৃতপক্ষে ইন্দু সারাসেনীয় সভ্যতা ও খ্রিস্টির ধারক ও বাহক হিসাবে ইতিহাসে খ্যাতি অর্জন করে।
সাংস্কৃতিক ফলাফল। সবচেয়ে সুদূর প্রসারে প্রভাব লক্ষ্য করা যায় সাংস্কৃতিক দিক থেকে। সাংস্কৃতিক ক্ষেত্রে আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, মুসলিম সংস্কৃতির উপর এ বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত গভীর ও সুদূর প্রসারী। সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বহু উপাদান আরবীয় সভ্যতা ও সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে। যেমন সেগুলো হল হিন্দু ধর্ম, দর্শন, আয়ুর্বেদ শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত, সঙ্গীত, লোকগীতি, সাহিত্য, দাবা, স্থাপত্য, চিত্রশিল্প প্রভৃতি। মুসলমানগণ হিন্দুদের ভারত থেকে সর্বপ্রথম শূন্যের ব্যবহার শিক্ষা লাভ করেছিল। পরবর্তীতে আব্বাসীয় খলিফাগণ ভারতীয় জ্ঞান বিজ্ঞানের অনেক গ্রন্থকে তারা আরবে নিয়ে যায় এবং সেখান থেকে তারা এসব গ্রন্থকে আরবিতে অনুবাদ করে এক স্বর্ণযুগের সূচনা করে। তারা ভারতীয় হিন্দু পণ্ডিতদেরকেও বাগদাদে নিয়ে যায়। আরবীয় পণ্ডিতরাও ভারতে জ্ঞান চর্চা করে। হিন্দু এবং মুসলমানদের এই মিলনের প্রতীক হিসাবে পরবর্তীতে ভক্তিনীতি নামে যে নীতি, এই নীতিটা উভয় সম্প্রদায়ের মধ্যে সমঝোতা এবং সহাবস্থান নীতির সূচনা করে। আরবদের ধর্মীয় সহিষ্ণুতার ফলে এদেশে ভক্তি আন্দোলনও পরবর্তীতে ব্রাহ্ম সমাজ গড়ে উঠে। আরবদের এ বিজয়ের ফলে ভারতীয়গণও আরবদের ধর্ম, মতবাদ, আদর্শ, আচার অনুষ্ঠান প্রভৃতির সাথে পরিচিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন ক্লাসের শেষের দিকে চলে গেছি। তো আমি খুব একটা আজ আর আলোচনা করব না, আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।